প্রযোজনা ও পরিবেশনায় ইসলামিক মিডিয়া সেন্টার ঢাকা। ঘুম পাড়ানি গল্প বলে যে আমায় ঘুম পাড়াতো সে আজ চি ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين فيا أيها الحاضرون رحمني ورحمكم الله زبان খুলে পড়ি আমিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وأنفقه وما عمل فيما علم رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم দক্ষিণ ধলিকুড়ি ফুলগাছিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের জনাব সাহেবে সদর আলহাজ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম ইমাম ও খতিব উথুরা বাজার জামে মসজিদ আরো উপস্থিত রয়েছেন স্থানীয় সদর দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরামগণ আমার সামনে উপবিষ্ট দিন দরদি কোরআন প্রেমিক আল্লাহওয়ালা মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে জালিসুর রহমান বেহেস্তের বাগান উলামায়ে কেরামের সুহবতে বসার তৌফিক এনায়েত করলেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে
দিল খুলে প্রাণ উজাড় করে দিয়ে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই কেউ কৃপণতা না করি, সকলে দিল খুলে আল্লাহর শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের তাকবীরের ধ্বনি নরম না গরম? আরেকটু গরম করে বলেন, কয় না? মুসলমানের তাকবীরের ধ্বনি নরম না গরম? উঁচু না নিচু? দুর্বল না সবল? যতদিন থেকে মুসলমান তাদের তাকবীরের ধ্বনিকে নিচু করতে আরম্ভ করেছে, যেদিন থেকে মুসলমানেরা তাদের তাকবীরের ধ্বনিকে দুর্বল করতে আরম্ভ করেছে, সেই দিন থেকে মুসলমানেরা পৃথিবীতে লাঞ্ছিত আর অপমানিত। কথা বলেন ঠিক না বেঠি? শের কে বাচ্চা হও মুসলমান, ভের চে কুচ ডর নেহি। মুসলমান হচ্ছে সিংহের জাতি, কখনোই ভেড়াকে দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠি? যতক্ষণ থাকবো ইমানি জজবা নিয়ে থাকবো, যতক্ষণ বসে থাকবো ওলামায়ে কেরামের সোহবতে বসে থাকবো, ততক্ষণ যেন আমাদের ইমানি জজবা থাকে এবং এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যেন এই জজবাটা মৃত্যু পর্যন্ত কায়েম থাকে। আমার বন্ধুগণ, আজকে আমাদের ইমান আছে কিন্তু জজবা নাই। আজকে আমাদের ইমান আছে নাম শুধু আমরা মুসলমান ইমানদার, কিন্তু ইমানের পাওয়ার নাই। যদি আমাদের ইমানের পাওয়ার থাকতো তাহলে পরে নাস্তিক মুরতাদেরা বাংলাদেশে ইসলাম নিয়ে কটূক্তি করার সাহস পায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? 16 কোটি মানুষ, 16 কোটি বাংলাদেশে, 16 কোটি মুসলমানের দেশে নাস্তিক মুরতাদেরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী সম্পর্কে কটূক্তি করার সাহস পায়, এ থেকেই বোঝা যায় আমরা আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাইতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আর কতকাল নীরবে ঘুমিয়ে থাকবেন? আর ঘুমানোর সময় নাই, জেগে ওঠো মুসলমান, আর ঘুমানোর সময় নাই, তাহলে ঈমান হারা হয়ে মরতে হবে। আমার বন্ধুগণ, এই যে মুসলমানের ইমানি জজবা হারিয়ে যেতে বসেছে, এর মূল একটা কারণ আমি চিন্তা ভাবনা করে খুঁজে বের করলাম। রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, এর মূল কারণ হলো মুসলমানেরা উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কথা বলেন, সাহাবায়ে কেরাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে ইমানকে মজবুত করেছে, যেহেতু এখন বিশ্বনবী নাই, নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরামগণ। আমরা যদি উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসা চলাফেরা করি, সম্পর্ক রাখি, আমাদের ইমান মজবুত হবে, আমাদের ইমানি জজবা বেড়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহি ইমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সাদিকিনদের সাথী হয়ে যাও, নেক বান্দাদের সাথী হয়ে যাও। আমার ভাইরা, নেক বান্দাদের সাথী হয়ে যাও এই আয়াতের দলিল দিয়া যারা পীরের মুরিদ কয়, সাদিকিন, পীরের কাছে মুরিদ হও। পীরের ভিতরে সত্যবাদিতা আছে কিনা সেটা দেখে না, কয় আল্লাহ তাআলা বলছে কোনো মাস সাদিকিন, নেককারদের সাথে আমি পীরের মুরিদ হইছি। কিন্তু সাদিকিন কারা, সাদিকিনদের কি গুণাবলী রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। সাদিকিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। الله أكبر বলেন। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। সাদেকিনদের এক নাম্বার গুণ হচ্ছে সাদেকিনরা আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? আর জোরে সাদেকিনদের এক নাম্বার গুণ হচ্ছে ঈমানদার হবে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। দুই নাম্বার গুণ হচ্ছে রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। তিন নাম্বার গুণ হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে আর ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এটা হচ্ছে তিন নাম্বার গুণ, সন্দেহ মুক্ত ঈমান। চার নাম্বার গুণ হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। চার নাম্বার গুণ হচ্ছে জান এবং মাল খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। জাহাদু মানে চেষ্টা করা, ফিকির করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা, জান দিয়া মাল দিয়া এটা চেষ্টা করা, এটা হচ্ছে চার নাম্বার গুণ। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই চার গুণওয়ালা লোকেরাই হচ্ছে সত্যবাদী কন্যা। সুবহানাল্লাহ। আমার ভাইরা রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না, আমি যেই পীরের মুরিদ হয়েছি সেই পীরের মধ্যে যদি চারটা গুণ না থাকে আমার পীর সত্যবাদী না। কথা কয় না মুসলমান? যদি এই চারটা গুণ আমার ভিতরে না থাকে আমিও সত্যবাদী না, যত বড় বক্তা হই কোনো লাভ নাই। যদি ওই চারটা গুণ আমার বাবার মধ্যে না থাকে আমার পিতা হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে আমার পিতা সত্যবাদী হতে পারে না। তো আমরা মুরিদ হই পীরের কাছে, ভালো কথা, আমিও পীরের মুরিদ, কিন্তু এই চারটা গুণ যদি যেই পীরের মধ্যে না থাকে ওই পীরের কাছে মুরিদ হলে পরে ঈমান, ঈমানের জজবা বাড়বে তো দূরের কথা, ঈমান কমতে থাকবে। কথা বলেন আমার ভাইরা, খেয়াল করুন, নবীদের নবী বিশ্ব নবী আপনার আবার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চাইতে সত্যবাদী এই পৃথিবীর জমিনে উনার আগেও কেউ ছিল না এবং উনার পরেও কেউ আসবে না। উনি যেরকম সত্যবাদী, এর চাইতে সত্যবাদী পৃথিবীর জমিনে আর কেউ আসবে না। এই সত্যবাদীর ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন, ওই সত্যবাদীর সাথে থেকে সাহাবায়ে কেরামের ইমানের জজবা এত পরিমাণ বেড়ে গিয়েছিল, ইমানের জজবা বাড়ার কারণে রব্বুল আলামিন তাদের কিছু সংখ্যক সাহাবায়েদেরকে অগ্রিম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে কন্যা। সুবহানাল্লাহ। এত পরিমাণ ইমানের জজবা তাদের বেড়েছিল যে অগ্রিম আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বিদায় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মনে মনে নিয়ত করলেন দাওয়াতি কাজে বের হই, কারণ রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা আর চাইতে আর কার কথা ভালো হতে পারে, উত্তম হতে পারে। এখানে আহসানুন শব্দটা ইসমে তাফদিলের সিগা, অর্থাৎ ওই ব্যক্তির কথাটা সব চাইতে ভালো, তার কথা চাইতে ভালো কথা কারো হতে পারে না। ইংরেজিতে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে রব্বুল আলামিনের দিকে, ওই ব্যক্তির কথাই হচ্ছে সবচাইতে উত্তম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবার থেকে বিদায় হয়ে গেলেন উত্তম কাজ করার জন্য, উত্তম কথা বলার জন্য। মদিনার অমুসলিমদের সাথে, মদিনার ইহুদিদের সাথে তখন মুসলমানদের একটা চুক্তি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত থেকে বিদায় হয়ে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইহুদিদের এলাকা দিয়ে গমন করতেছিলেন, যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন ইহুদিদের বড় পণ্ডিত আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, তার নাম লিখেছেন ফানহাস।
ওই ফান হাসছিল ইহুদিদের পণ্ডিত আলেম, তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটা গ্রন্থ তার ভালোভাবে আয়ত্ত ছিল, এই তিনটা গ্রন্থের পণ্ডিত ছিল ফানহাস। তো ইহুদিদের বিদ্যালয়ে 50-60 জন লোকের একটা সমাবেশ, কতজন লোকের? 50-60 জন লোকের একটা সমাবেশে ফানহাস বক্তৃতা করছিলেন ইহুদি ধর্ম সম্পর্কে, তাওরাত থেকে জাবুর থেকে ইঞ্জিল থেকে ইহুদি ধর্মের উপর আলোচনা করতেছিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দাওয়াতি কাজ করতে গেছেন, খালি সুযোগ খুঁজে কখন দাওয়াত দিব, আল্লাহু আকবার বলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাবেশের পিছনে জায়গা পেয়ে বসে পড়লেন। ফানহাস তাওরাত জাবুর ইঞ্জিল থেকে ইসলাম ধর্মের ব্যাপারে আলোচনা করতে গিয়ে কিছু কটূক্তি করলো, কুমন্তব্য করলো। যখন ফানহাস কুমন্তব্য করলো, তখন হযরত আবু বকর বললেন, ও ফানহাস তুমি আল্লাহকে ভয় করো, তুমি তো তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, তুমি জানো যে বিশ্বনবী সত্য নবী তাতে কোনো সন্দেহ নাই, তুমি জানো কিন্তু ঈমান আনতেছো না, আল্লাহকে ভয় করো এবং ঈমান আনো, আমি তোমাকে ঈমান গ্রহণ করার দাওয়াত দিলাম। ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? কথা বলেন, ইহুদিরা মুসলমানদের শত্রু। কালিমার দাওয়াতের কথা শুনে ফানহাসের মেজাজ গরম হয়ে গেল, একেবারে রাগ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আপনি চুপ করুন, আপনার কথা এখানে আর চলবে না, এটা আমাদের সমাবেশ। আবু বকর কি ভয় করে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করে কাকে? আর একটু জোরে বলেন, মুসলমান ভয় করে কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি তো কাফির বেঈমানদেরকে ভয় করতে পারে না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফানহাস তুমি যতই রাগে অগ্নিশর্মা হয়ে যাও, আমি তোমাকে ভয় করতে পারি না। এবার ফানহাস বলল, তুমি যে আমাকে কালিমার দাওয়াত দিলা, জানো আমি কোন খোদার উপর ঈমান আনবো, যে খোদা নিজে আমাদের মুখাপেক্ষী, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারেন এই সূরা আপনারা? একটু জবান খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনি বলে দেন, নিশ্চয়ই আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী না, তার মানে আল্লাহ কারোর কাছে ঠেকানা। ফানহাস বলল, আবু বকর আমরা কোন খোদার প্রতি ঈমান আনবো, যেই খোদা ও মুখাপেক্ষী না, যেই খোদা আমাদের প্রতি মুখাপেক্ষী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কিভাবে মুখাপেক্ষী হলো? ফানহাস বলল, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকরিদুল্লাহা কর্দান হাসানা ওমা ইয়াকরিদুল্লাহা কর্দান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা চেয়েছেন, তার মানে আল্লাহ গরীব, আল্লাহ ফকির, মুহাম্মদ ফকির, আমরা হইলাম ধনী, আল্লাহ ফকির, মুহাম্মদ ফকির, আমরা হইলাম ধনী। এরকম করে একটা হাসি বাজে, আল্লাহ ফকির, মুহাম্মদ ফকির, আমরা হইলাম ধনী। এই কথা বলে উপহাসের ব্যঙ্গাত্মক রূপ হাসি এসে ফানহাস বলল, আমি ওই ফকির আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না। ও মুসলমান চিৎকার দিয়ে কন্যা, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কটূক্তি শুনে, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি শুনে আবু বকরের মেজাজ নরম না গরম? হযরত আবু বকর নরম তবিয়তের মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কটূক্তি শুনে, নবীজির বিরুদ্ধে কটূক্তি শুনে, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে ইমানি জজবা প্রকাশ পেয়ে গেল, কন্যা সুবহানাল্লাহ। মেজাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম গরম হয়ে গেল, কারণ আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, বিশ্বনবীকে ফকির বলে গালি দিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আকাশ এবং জমিনের
ধনবান্দারের রত্ন ভান্ডারের চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আকাশ এবং জমিনের সকল খাজানার মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন, আর মুনাফিকরা এ সম্পর্কে মুনাফিকদের বুঝে আসবে না। একদিন আমাকে এক মুরব্বী বলতেছে যে হুজুর, আপনারা ওয়াজ করেন যে রব্বুল আলামিন সকল রিজিক মানুষকে দান করেন, আল্লাহ এই যে কোটি কোটি মানুষদেরকে রিজিক দান করেন, আল্লাহর রিজিক থেকে কি কম করে না? আমি তখন চিন্তা করলাম ওনাকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় কিন্তু ভালো বুঝবে, ঠিক আছে, কিন্তু একটা উদাহরণের মাধ্যমে বুঝালাম। আমি বললাম বাবাজি, মনে করেন আপনার হাতে একটা মোমবাতি দেওয়া হলো, কি বাতি? মোমবাতি দেওয়া হলো আগুন ধরিয়ে। তো মোমবাতিটা সন্ধ্যার পরে যখন আপনি হাতে নিয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে যদি আপনার প্রজ্বলিত মোমবাতি থেকে আরো যদি 1000 মোমবাতি আমি ধরাই, আপনার মোমবাতির আগুন কি কম পড়বে? কন্যা হুজুর তা তো কম পড়বে না। আমি বললাম এটা একটা সাধারণ উদাহরণ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক যদি কিয়ামত পর্যন্ত দেয়, এরপর আল্লাহর রিজিকের ভান্ডার থেকে এতটুকুন পরিমাণ কমবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে মানুষ যদি পাখির মতো রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারত, একটা পাখি যেরকম সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সারাদিন ঘোরাফেরা করে, আবার যখন সন্ধ্যা বেলায় তার বাসায় ভরা পেটে ফিরে আসে, পাখি কারো উপর ভরসা করে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে, কারো উপর ভরসা করে না, একমাত্র রব্বুল আলামিনের উপর ভরসা করে। বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেন যদি কোনো মানুষ এরকম পাখির মতো স্বয়ং সম্পূর্ণভাবে রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারত, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ওই পাখির মতো বিনা পরিশ্রমে রিজিক দান করত। কন্যা সুবহানাল্লাহ, এরকম অনেক উদাহরণ রয়েছে যে পাথরের ভিতরে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রিজিক পৌঁছান। আউলিয়া কেরামদের অনেক ঘটনা রয়েছে। তো আমার ভাইয়েরা, এবার যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিরুদ্ধে কটূক্তি শুনলেন, বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি শুনলেন, মেজাজ নরম না গরম? আরেকটু জোরে বলেন, নরম না গরম? নরম তবিয়তের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কটূক্তি শুনিয়া, নবীর বিরুদ্ধে কটূক্তি শুনিয়া, হযরত আবু বকরের মেজাজতে এত গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি 50-60 জন লোককে ওভারটেক করিয়া এরকম করে ওই ফানহাসের কাছে গিয়া, ইহুদি পণ্ডিত আলেমের কাছে গিয়া বাম হাত এরকম করে গুছাইয়া ঠাস করে এত জোরে একটা সর মারলো, সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেমের গালটা ফুলে একেবারে লাল হইয়া গেল। কন্যা আল্লাহ আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, বাংলাদেশের জমিনে নাস্তিক মুর্তাদেরা বিশ্ব নবীর চরিত্রের উপর কলঙ্কের তুলি ধরে, এই মাহফিলে কি আছে কি কোনো যুবক যে নবীর চরিত্রের উপর যারা কলঙ্কের তুলি ধরে? যদি এরকম ভবিষ্যতে করা হয়, প্রয়োজন পড়লে রাস্তায় নেমে আন্দোলন করবে এবং প্রয়োজন পড়লে তাৎক্ষণিক অ্যাকশন নেবে আবু বকরের মতো, আছে কি কোনো যুবক? ভাই আছে? থাকলে দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, আমরা নবীকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীর মান সম্মান যদি আমাদের দুনিয়াতে না থাকে, আমাদের বেঁচে লাভ কি? কথা বলেন, মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়েও মারা যায়, গাড়ির নিচে চাপা পড়েও মারা যায়, ডায়রিয়াতেও মারা যায়, মরার কোনো লাভ নাই। কিন্তু ইসলামের জন্য যদি আপনি কিছু করে মরতে পারেন, রব্বুল আলামিনের কাছে এর দাম অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলি মানুষের সামনে ইহুদি আলেমকে চর মারলেন, কিন্তু ওই ইহুদি আলেমের সামনে এতগুলি লোক ছিল, হযরত আবু বকরকে কিছুই বলার সাহস পেল না। কারণ হযরত আবু বকরকে রক্ষা করেছেন কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনার পরে রব্বুল আলামিনের উপর ভরসা করে, তাদের উপর শয়তান এবং শয়তানের সেলারা মানব রূপী শয়তানরা কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছেন, আর রাব্বুল আলামিন বলতেছেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি কোনো ধৈর্যশীল এবং প্রত্যয়শীল সাহসী মর্দি মুজাহিদ 20 জন রব্বুল আলামিনের রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারে, রব্বুল আলামিন ওই 20 জনের বিনিময়ে 200 জন কাফেরের উপর বিজয় দান করে দিবে। আমার ভাইরা হযরত আবু বকর চটটা মারার পরে 20 দর্পে সিনাটা টান টান করে ওই 50 জন লোকের সামনে দিয়ে হেঁটে গেলেন। এবার ইহুদি আলেম সরের অপমান সহ্য করতে না পেরে, সরের অপমান সহ্য করতে না পেরে সরের আর যারা ইহুদি বেঈমান তাদের মান সম্মান একটু কমই। ওই যে শুনছেন না আপনারা, বুশকে যখন জুতা মারলো, জুতার দাম তো বাড়ছে বাড়ছেই, যে জুতা মারছে তারও দাম বাড়ছে, দুনিয়ার মানুষের কাছে তো বাড়ছে, আল্লাহর কাছে বাড়ছে না বাড়ে নাই। এবার পরের দিন পেপার পত্রিকা অনেক পত্রিকায় আসছে, সাংবাদিকটা জিজ্ঞেস করছে যে আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, আপনাকে জুতা নিক্ষেপ করা হলো, জুতা নিক্ষেপ যে করা হলো আপনি তাতে অপমানিত বোধ করেন নাই, আপনি কি অপমান মনে করেন নাই এটা নিজের জন্য? সে জবাব দিছে কয় আসলে আমাকে জুতা নিক্ষেপ করা হয়েছে ঠিক তাতে আমি মাইন্ড করি নাই। ও মাইন্ডই করছে না, অপমান হবে কোত্থেকে? কিন্তু ইহুদি আলেম পণ্ডিত ফানহাস প্রচন্ড মাইন্ড করলো এবং অপমানিত বোধ করলো। এবার কবির রজনীতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, বিশ্ব নবীকেও গালি দিয়েছে, ফকির বলে গালি দিয়েছে, আল্লাহ তো ফকির না, বিশ্ব নবীও ফকির না, কিন্তু বিশ্ব নবীর দারিদ্রটাকে গ্রহণ করে নিছেন। এবার যখন বিশ্ব নবীর বিরুদ্ধে গালি দিয়েছে ফকির বলে আল্লাহর বিরুদ্ধে গালি দিয়েছে, আবু বকর চলে গেল রাত্রিবেলায় পরামর্শ করে, রাত্রিবেলায় পরামর্শ করে কয় কালকে মুহাম্মদের কাছে বিচার দাবি করব, মুহাম্মদ ন্যায় বিচারক, আমাদের উপর ন্যায় বিচার করবেন। আবু বকর যে আমাদেরকে চট মেরেছে, আমরা যে গালি দিয়েছি, এভাবে আবু বকরের সাক্ষী নাই, আমরা মিথ্যা সাক্ষী উপস্থাপন করব, গভীর রাত্রে পরামর্শ করলো। এবার পরের দিন যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইহুদি পণ্ডিত আলেম আরো কয়েকজন লোক নিয়ে বিশ্বনবীর খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর গতকালকে আমাকে এত জোরে একটা চর মেরেছে বিনা কারণে। বিশ্বনবী বললেন কথাটা মনে হয় ঠিক হলো না, কারণ আবু বকর চর মারতে পারেন, এটা মনে হয় উমর মারছে। ওই লোক বলতেছে না হুজুর, চরটা আবু বকরই দিয়েছে। বিশ্বনবী কয় না, চরটা মনে উমর দিছে। না হুজুর, আমি আবু বকরও চিনি, উমরও চিনি, গতকালকের চরটা আমাকে আবু বকর দিয়েছে। নবী কয় তাই নাকি? কয় আবু বকরের বিরুদ্ধে বিচার চাইতে এসেছি, আমার বিচার করেন। আপনি ন্যায় বিচারক, বিচার চাইতে এসেছি, বিচার করেন, কেন বিনা কারণে আমাকে চর মারলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাড়িতে ছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে দিলেন হযরত আবু বকরের কাছে। বাড়িতে গিয়ে হযরত আবু বকরকে জানানো হলো, আবু বকর বিশ্ব নবী তোমাকে এই মুহূর্তে তার খেদমতে হাজির হতে বলেছেন। হযরত আবু বকর বাড়ির কাজে প্রচন্ড ব্যস্ত ছিলেন, কিন্তু নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে রেখে হযরত আবু বকর বিশ্ব নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে আমার খেদমতে হাজির হয়ে গেলা? হযরত আবু বকর শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন হযরত আবু বকর, যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো মুমিনদেরকে ডাক দেয়, ওই মুমিনের অন্য কোনো জায়গায় দেরি করা ঠিক না, ওই ইমানদারের সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর খেদমতে হাজির হওয়া ওয়াজিব হয়ে যায়। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর খেদমতে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর, এই যে ইহুদি তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি নাকি তাকে চর মেরেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইহুদি হাজির হয়ে গেছে, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল কি একটা চর দিছি, আমাকে পারমিশন দেন আর একটা মারি আজকে। ইমানের তেজ আছে না নাই? আমাদের মতো মরা নাকি কঠিন মজবুত ওয়ালা ইমান। এজন্য বিশ্বনবীর পরে হযরত আবু বকর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। এবার যখন আবু বকর এই কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আবু বকরই চরটা মেরেছে, কিন্তু বললেন, আবু বকর কেন চর মেরেছ একটু আমাকে বল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সমাবেশের পাশ দিয়ে যাচ্ছিলাম, যখন দেখলাম অনেক লোকের সমাবেশ, তখন চিন্তা করলাম একটু দাওয়াতি কাজ করি, তাবলিগের কাজ করি, কালিমার দাওয়াত দেই। যখন ইহুদি আলেমকে কালিমার দাওয়াত দিলাম, দেওয়ার পরে উনি তো কালিমার দাওয়াত গ্রহণ করলেই না, কিন্তু আপনার এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কটুক্তি করলো। কি কটুক্তি জানেন নি ইয়া রাসূলুল্লাহ? ওই বলেছে, আল্লাহ ফকির, মুহাম্মদ ফকির, মুহাম্মদের আল্লাহ ফকির, মুহাম্মদ ফকির, আমরা হইলাম ধনী। হ্যাঁ হ্যাঁ করে একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়েছে, আমি নবীর আশেক, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমি এটা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ একটা চর মেরে দিয়েছি। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। বলতে পারবেন না আপনারা? বলেন, নবী আমার জান। যাদের নবীকে ভালোবাসা আছে, কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু কষ্ট করে বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার জান, নবী আমার প্রাণ। সেনাপতি ছিলেন নবী, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীজিকে বাসলে ভালো, নবীজিকে বাসলে ভালো, মজবুত হয় ঈমান, নবী আমার জান। বলেন না ভাই সবাই, নবী আমার জান। নবীজিকে বাসলে ভালো, নবীজিকে বাসলে ভালো, মজবুত হয় ঈমান, নবী আমার জান। সবাই, নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই নবীজিকে ভালোবাসি, কথা বলেন ঠিক না বে? ঠিক। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, ওই ইয়াহুদি যে আল্লাহ এবং আমাকে গালি দিয়েছে ফকির বলে, তার কোনো প্রমাণ আছে না? প্রমাণ ছাড়া তো বিচার করা যায় না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আলেম আপনাকে এবং আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, কিন্তু আমার কাছে দুনিয়ার কোনো প্রমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুনছে। এবার ইহুদির কাছে বলা হলো, তুমি যে গালি দেও নাই তার কোনো প্রমাণ আছে নাকি? আগে থেকেই তো রাত্রি বেলায় ঠিক করা মিথ্যা সাক্ষী দিবে। দুজন দাঁড়িয়ে গেল, কয়, হুজুর, আমগর নেতা বেজে বালা মানুষ, জীবনে উসুলি করে না, ডাহাতি করে না, একবারে একবারে সলিড মানুষ, বলতো ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ত, শয়তানের ভক্ত, কবরে আজাব হবে তার সত্য, একেবারে যত গুণগণ আছে গায়া শেষ করছে। কয়, হুজুর, আমাদের নেতা খুব ভালো মানুষ, আমাদের এই হুজুর খুব ভালো মানুষ, আল্লাহ তো গালি দেয় নাই। কে আল্লাহরে গালি দিত? হ্যাঁ কি আল্লাহ মানে না? ওই যে আমাদের মনসুর ভাই বলেছেন, একটা না হয় না মানে, দুইটা তিনটা তো মানে নাকি? কোন কয়েকে আল্লাহ মানে না? গালি দিব কোন দুঃখে হুজুর, একদম গালি দেন ওন আল্লাহ বালা মানুষ আর বাংলাদেশ নাই। এবার যখন মিথ্যা সাক্ষী দিল, হযরত আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরসা করেছে কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারেরা ভরসা করে সব সময় আল্লাহর উপর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর সাহায্য কামনা করতেছেন। ইহুদিরা মিথ্যা সাক্ষী দিল আবু বকরের বিরুদ্ধে, মিথ্যা সাক্ষী দেওয়া হলো ইহুদিদের কাজ। আল্লাহর জমিয়ে যারা আজও উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দেয়, এরা হচ্ছে ইহুদিদের দালাল। এদের সাথে বাংলার ইমানদার মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মিথ্যা সাক্ষী দেওয়া ইহুদিদের কাজ, এরা মুসলমানের কাজ না। যারা মিথ্যা সাক্ষী দেয় এরা ইহুদিদের দালাল। আবু বকরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে, আপনারা আমার বিরুদ্ধে দিলে তাদের কিছুই হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু অগ্রিম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আমরা কোথাকার সৈয়দ আলিয়ার মেহরানি, আমাদের বিরুদ্ধে দিতে তাদের কলিজা কাঁপবে না, যেহেতু আবু বকরের বিরুদ্ধে দিতেই কলিজা কাঁপে নাই। কথা বলেন আমার ভাইরা, কান লাগিয়ে শুনেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাহায্য কামনা করতেছেন, আর ইহুদি আলেম মুচকি মুচকি হাসে আর মনে মনে চিন্তা করে, আমি যেহেতু সাক্ষী উপস্থাপন করেছি আমার পক্ষেই মনে হয় রায়টা দিবে, যেহেতু আবু বকরের কোনো সাক্ষী নাই। আপনাদের কি মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। এবার হযরত আবু বকর কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। ইহুদি আলেম মনে মনে চিন্তা করতেছেন, আমার পক্ষেই তো সাক্ষী দিবে, নবীজি তো আর সঠিক বিচার ছাড়া অন্য বিচার করতে পারবে না, যেহেতু বিশ্বনবী হচ্ছে সঠিক বিচারের মূর্ত প্রতীক। ইহুদি চিন্তা করল, গতকালকে আবু বকর যেভাবে আমাকে চর মেরেছে, একটু পরেই তো আমাকে আবু বকরকে ঠিক তেমনি ভাবে একটা চর মারার পারমিশন বিশ্বনবী দিয়ে দিবেন। কিন্তু বিশ্বনবী কোনো কথা বলেন না, চুপ করে আছেন। নবীজি তো ওহি ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির অপেক্ষা করতেছেন। কখন হযরত জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা নিয়ে আসবেন, কখন তিনি ফয়সালা দিবেন অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরেই দেখা গেল রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিব্রাইল আল্লাহ নবীর কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি ওহি নিয়ে আপনার খেদমতে হাজির হয়ে গেছি। কন্না সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমানের লোকেরা ইহুদিরা আবু বকরের বিরুদ্ধে কাফেরদের পক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছে, কিন্তু হযরত আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু ওই ইহুদি পণ্ডিত যে আল্লাহকে এবং আপনাকে ফকির বলে গালি দিয়েছে, এই ব্যাপারে হযরত আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন হযরত আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছে। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء. الله أكبر বলেন। সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, লাকদ, লাম তাকিদ আবার কদ তাকিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা একবার বললেই যথেষ্ট, কিন্তু গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার তাকিদ করলেন, লাম তাকিদ আবার কদ তাকিদ। অবশ্যই অবশ্যই সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শ্রবণ করেছেন যে বলে মুহাম্মদের আল্লাহ ফকির, মুহাম্মদ ফকির, আমরা হলাম ধনী। এইটা যে ইহুদি পণ্ডিত বলছে দুনিয়ার কেউ না শুনুক, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতি কানে শুনেছেন। আবু বকরের পক্ষে দুনিয়ার সাক্ষী নাই, সাক্ষী দিয়েছেন কে? কথা বলেন, কে সাক্ষী দিয়েছেন? আল্লাহ যদি কারো ব্যাপারে সাক্ষী দান করে, তার তো দুনিয়ার কোনো সাক্ষীর আর প্রয়োজন নাই। আল্লাহ তার ব্যাপারে সাক্ষী দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকায় বললেন, ইহুদিরে, তুমি যে আমার আবু বকরের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা করেছিলে, এই মুহূর্তে রব্বুল আলামিন তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন। নেতার চরিত্র জনগণের সামনে ফাঁস হয়ে গেছে, নেতা যে মিথ্যাবাদী। অপেক্ষা করেন যারা মিথ্যাচার করেন, একদিন হাসরবাসীর সামনে মিথ্যাচারীদের চরিত্র প্রকাশ পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি?
অপেক্ষায় থাকেন, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন এবং দেখুন কি হয়। আমার ভাইরা, এবার তো ইহুদির যে চিন্তা করলো সেই চিন্তার প্রতিফলন হলো না, ইহুদির বিরুদ্ধে নবীজির রায় দিলেন, আবু বকরের পক্ষে রায় দিলেন। কারণ সত্যবাদী কে? আবু বকরের মধ্যে 60টা গুণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার যখন আবু বকরের পক্ষে সাক্ষী দিলেন, ইহুদি অপমানিত হয়ে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী আবু বকরকে জড়ায় ধরে বললেন, আবু বকর, রব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে অপমানিত করেন নাই, তোমার পক্ষে সাক্ষী দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই সব সময় হাসরবাসীদের সামনে রব্বুল আলামিন তোমাকে এমনি ভাবে সম্মান দান করে জান্নাতের মেহমান বানায় দিবে। সত্যবাদীদের সাথে থাকার এটাই হলো ফায়দা, ইমানের জজবা বেড়ে যায়। আজকে আমাদের সম্পর্ক উলামায়ে কেরামদের সাথে নাই, এজন্য আমাদের ইমানের জজবাও নাই। উলামায়ে কেরামদের সাথে আমাদের সুহবত খুব কম, উলামায়ে কেরামদের সাথে আমরা সময় দিতে চাই না, উলামায়ে কেরামদের সাথে সময় দিতে আমাদের ভালো লাগে না। দেখেন, এটা হচ্ছে একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেই যে উলামায়ে কেরামদের সাথে সুহবতে থাকলে পরে ইমানের মজবুতি কেমনে হয়। আমাদের আকাবির হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, ওলি ও আজিজ ও সৈয়দ বেরলবি, হাজি ও কাসেম আহমদ গঙ্গুহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ এর কয়েকজন মুরিদ ভারতের এক প্রদেশে বসবাস করতেন, অনেক দিন আগের কথা। এই কথাটা লিখেছেন শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, খাজায়েনে কোরআন ও হাদিস নামক একটা ছোট্ট বই আছে। ওই বইয়েতে ভারতের আরিয়া সম্প্রদায়ের হিন্দুরা একবার মুসলমানের উপর এরকম ভাবে অত্যাচার নির্যাতন শুরু করলো, আর মুসলমানদেরকে হিন্দু ধর্মের দাওয়াত দেওয়া আরম্ভ করলো। দাওয়াত দেওয়া আরম্ভ করার পরে ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ এর সুহবত যারা লাভ করেছিল তাদের কয়েকজনের কাছে আসলো। আসার পরে ইসলামের দোষ খুঁজে বের করতে লাগলো, কয় ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না, হিন্দু ধর্ম গ্রহণ করেন। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ পায়ের জুতাটা খুলে বলল, ইতনে জুতে আপকা সের পর লাগাউঙ্গা আগার কুই ইসলাম কে লিয়ে খেলা বাক কুই। কই, ও হিন্দুর বাচ্চা, যদি তুমি আবার ইসলাম ধর্ম সম্পর্কে কুমন্তব্য করো, কটুক্তি করো, আমার পায়ের জুতা খুলে তোমার মাথায় মেরে একেবারে সাইজ করে দেব। আল্লাহু আকবার বলেন। এই খবরটা হিন্দুরা দিল্লির প্রধান কার্যালয়ে পেশ করলো, কয় যে আমরা অনেক জায়গায় গিয়ে সাকসেসফুল হয়েছি, কিন্তু কয়েকজন লোক আমাদেরকে এরকম কঠিন জবাব দিয়েছে। ওই প্রধান কার্যালয় থেকে বলা হলো, তাদের পিছনে গোয়েন্দা লাগাও, কি অবস্থা দেখো। তাদের পিছনে গোয়েন্দা লাগানো হলো, দেখা গেল অন্য কোনো কারণে না, তাদের একটা মাত্র কারণ হচ্ছে এরা কোনো আলেম না বা কিছু না, এরা হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ এর সুহবত প্রাপ্ত কিছু আল্লাহর বান্দা। আল্লাহর নবীর সুহবত পেয়ে তাদের ইমানে এত ইমানের জজবা এত বেশি হয়ে গেছে যে ইসলামের বিরুদ্ধে কটূক্তি শোনার সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করেছে, কন্না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের সুহবতে থাকলে এটাই ফায়দা যে ইমানের জজবা বেড়ে যায়। আমার ভাইরা, আজকে আমাদের উলামায়ে কেরামদের সঙ্গে সুহবত নাই, যাও আমরা কিছু কিছু পীরের মুরিদ হয়েছি, কিন্তু আমার পীরের মধ্যে 60টা গুণ নাই। অনেকেরই পীরের মধ্যে 60টা গুণ নাই, রাগ করবেন না ভাই। আপনার পীরের মধ্যে যদি 60টা গুণ না থাকে, পায়ে ধরে বলি, বুকে জড়ায়া ধরে বলি, কপালে চুমা দিয়া বলি, যদি 60টা গুণ না থাকে, আপনার পীর সত্যবাদী না। সত্যবাদী পীর খুঁজে তারপরে মুরিদ হন, আমার কোনো আপত্তি নাই। সত্যবাদীদের কয়টা গুণ? সত্যবাদীদের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস করা, অর্থাৎ কোরআনের আইন মেনে নেয়া। যেই পীর কোরআনের আইন মানে না, ওইটা কোনো পীর হতে পারে না। সত্যবাদীদের দুই নাম্বার গুণ হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস। রাসূলের প্রতি বিশ্বাস মানে আল্লাহর নবীর সুন্নতের উপরে বিশ্বাস আছে না নাই? কিন্তু অনেক লোক দেখা যায় নিজেদেরকে পীর বলে দাবি করে, মুখে দাড়ি নাই, কথা কয় না, এরাও বলে আবার পীর, আবার ল্যাংটা থাকে সেও বলে পীর।
আবার সালা পড়ে থাকে কয় সালা পড়ে থাকলে তো আরো বড় পীর কয় সালা বাবা কি বাবা চুলে আর দাড়িতে যদি জোর থাকে কয় জোরদা বাবা আবার যদি লাল কাপড় পরা থাকে কয় লালু বাবা আছে না নাই আল্লাহর নবীর সুন্নত তাদের কাছে নাই এরপর বলো পীর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সত্যবাদীদের দুই নাম্বার গুণ হচ্ছে নবীজিকে বিশ্বাস করা অর্থাৎ নবীজির সুন্নতের উপর আমল করা তোমার মধ্যে নবীর সুন্নত নাই তুমি কয় নম্বরের পীর সুন্নত না আবার পীর সেজে বসে আছে তিন নম্বরে হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু এই বিশ্বাসের মধ্যে সন্দেহ করা যাবে না বিশ্বাস করতে হবে সন্দেহমুক্ত নির্ভেজাল বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে বিশ্বাস করবে এই বিশ্বাসের মধ্যে ভেজাল থাকা যাবে না নির্ভেজাল বিশ্বাস থাকা লাগবে কয়েকদিন আগে এক লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল ওই লোক বলতেছে হুজুর সে মসজিদের ইমামতি করতে আমি বললাম ভাই কি ব্যাপার দাড়ি টাড়ি এরকম শেষে ফেলেছেন কারণটা কি কয় হুজুর উমান যাব তো দাড়ি রাখলে বলে পাসপোর্ট করা জানে এজন্য কাইটা ফেলাইছে আরে মুসলমান দাড়ি রাখলে তুমি উমান যেতে পারবা না নবীর সুন্নতের উপর তোমার এত নরবর বিশ্বাস কেন তিন নাম্বার বিশ্বাস হচ্ছে তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ঈমানের প্রতি একদম কঠিন বিশ্বাস স্থাপন করা লাগবে সন্দেহমুক্ত বিশ্বাস চার নাম্বার হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ জান এবং মাল দিয়া আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা এটা হচ্ছে চার নাম্বার গুণ দিন কায়েমের প্রচেষ্টা করার পর থেকে ওর নিজের মধ্যে দিন নাই কথা কয় না দিন কায়েমের প্রচেষ্টা তো দূরের কথা ওর নিজের মধ্যে দিন নাই ফ্যামিলিতেও দিন নাই নিজে পীর সেজে বসে আছে বউ যায়া আরেক জায়গায় বেপর্দায় ঘুরে কয়টা প্রমাণ চান বাস্তব প্রমাণ আছে আমার কাছে আপনারা ডানি ভাই এই যে চলাফেরা করেন ডান দিকে বাম দিকে খেয়াল করে দেখেন কোথায় কি ঘটে ইমানদারেরাও তো অসচেতন থাকলে তো হবে না ইমান হারা হয়ে যাইতে হবে কথা বলেন ঠিক না বেঠি এক নাম্বার গুণ আল্লাহর প্রতি বিশ্বাস দুই নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস তিন নাম্বারে সন্দেহ মুক্ত বিশ্বাস চার নাম্বারে জানমাল খরচ করতে হবে আল্লাহর রাস্তায় এই চারটা গুণ যার মধ্যে থাকবে রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন ওই ব্যক্তিটাই হচ্ছে সত্যবাদী কন্যা সুবহানাল্লাহ সূরা হুজরাত আয়াত নাম্বার 15 আমার ভাইরা কেন আপনি এদিক সেদিক দৌড়াবেন উলামায়ে কেরামদের সাথে আপনার কেন সম্পর্ক থাকবে না উলামায়ে কেরাম তো আপনাকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে কেরাম তো আপনাকে জাহান্নামে থেকে বাঁচার পথ দেখাবে কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার থেকে যখন হিসাব গ্রহণ করবেন এক নাম্বার হিসাব নেবেন নামাজের কিসের হিসাব قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের দিন এক নাম্বার হিসাব হবে নামাজের হিসাব কিসের হিসাব ভাই পীর নিজেই নামাজ পড়ে না মুরিদদের কি নামাজ পড়া শেখাবে পীর নিজেই নামাজ পড়ে না কি নামাজ পড়া মুরিদদেরকে শেখাবে একটা গল্প পড়েছিলাম যে পীরের নাকি নামাজ পড়তে পড়তে ইয়াশকো খুলে গেছে কোন নামাজ পাঁচক্ত নামাজটা এ বলে একবার নামাজ পড়ছে জীবনে তার ইয়াশকো আর কাশকো এরকম মিলিত হইয়া সে সব কিছু এখন চোখে দেখে তো মুরিদের বেটি দাওয়াত দিছে কয় বাবা যখন এত বড় বাবা আমার বাড়িতে একটু দাওয়াত দেন দাওয়াত দেওয়ার পরে এবার মুরিদের বেটি ভাত বেড়ে দিয়েছে কিন্তু ভাতের নিচে মাছ ভাজা উপরে দেয় নাই পীর সাহেব তো বসে আছে হাত মুখ ধুয়ে মাছ বাজার খবর তো আর পীরে জানে না আসল পীর উনিই জানতো এত নকল পীর পরে বার পীরে তো খায় না অন্যদিকে তাকা আছে কো হুজুর খান না কে কয় একটু ধ্যানের মধ্যে আছি কথা বলো না কয় কি ধ্যান একটু বারণ করে কো হুজুর কি হইছে কয় যে চিন্তা করো না কাবা ঘরের মধ্যে একটা কুকুর ঢুকেছিল কুকুরটা তাড়াইলাম কো হুজুর আপনি কাবা ঘরের মধ্যে কুকুর তাড়াইলেন আপনার ভাতের নিচে যে মাছ বাজি এটা দেখ কত দূরে কেমনে দেখলেন আসল না নকল কথা বলেন আসল না নকল এইগুলা লোকের কাছে কি ইমান হারা হইেন না এই যে আল্লামা জনাব মামুনুর রশিদ সাহেব ওনাদের কাছে আসলে পরে দিন শিখতে পারবেন ইমান শিখতে পারবেন
আপনি কি শিখতে যান কোথায়, রাগ করবেন না বাবাজিরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, যার যার কবরে যার যারই যেতে হবে, যেহেতু যার যার হিসাব দেওয়া লাগবে, সুতরাং ইমান কেমনে মজবুত করা যায় সেই চিন্তা করেন। আমার ভাইরা, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে এক নম্বরের নামাজের হিসাব গ্রহণ করবেন। নামাজের হিসাব শেষ হয়ে যাওয়ার পরে, নামাজের হিসাব শেষ হয়ে যাওয়ার পরে রাব্বুল আলামিন এরপরে বান্দার থেকে পাঁচটা হিসাব গ্রহণ করবেন। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ইয়ার পরে বান্দার থেকে পাঁচটি হিসাব গ্রহণ করবেন। এক নম্বরে রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন عن عمره فيما افناه। বান্দারে দুনিয়াতে লম্বা একটা হায়াত তোমাকে দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন পথে কাটিয়েছো সেটা একটু বলো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও বান্দারে, তুমি তোমার জীবনের হায়াতটা কোন পথে কাটিয়েছো, ইসলামের পথে কাটিয়েছো না অন্য পথে কাটিয়েছো, তোমার জীবনটা কি কোরআনের পথে কাটিয়েছো না কোরআন বিরোধী পথে কাটিয়েছো, এটার হিসাব যখন রব্বুল আলামিন গ্রহণ করবেন, হিসাব দিতে যদি বান্দা ব্যর্থ হয়ে যায় তাহলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুই নম্বরে রব্বুল আলামিন বান্দার থেকে হিসাব নেবেন আন সাবাবিহি ফিমা আবলাহু। ও বান্দা, ও বান্দা, ও বান্দারে, তোমাকে যৌবন বয়স দিয়েছিলাম, তোমার জীবনে একটা বয়স ছিল যখন তুমি যুবক ছিলে। ও যুবক ভাইরা, তোমার জীবনে একটা বয়স ছিল যখন যুবক ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, যৌবন বয়সটা কোথায় কাটিয়েছ, যৌবন বয়সটা কি তুমি রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইছো না কোন পথে কাটাইছো, এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সাত ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াসাবুন্না সাফি ইবাদাতি রব্বিহি, ওই যুবক যে যুবক যৌবন বয়সে আল্লাহর গোলামি করেছে। কন্যা সুবহানাল্লাহ, যৌবন বয়সে আল্লাহর গোলামি করে কাটিয়েছে যেই যুবক, ওই যুবককে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আমার বড় দুঃখ লাগে আজকে যুবকেরা যৌবন বয়সে, ও যুবকেরা যৌবন বয়সের কথা কেন বললো, যৌবন বয়সে ইচ্ছা করলে ভালো করা যায় মন্দও করা যায়, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তো পরে ভালো মন্দ তুমি করতে পারবা না, অনেক সমস্যা হবে। তুমি বৃদ্ধ হয়ে গেছো, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবা না। বৃদ্ধ মানুষ কি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবো, এই পাকা পাকা দাড়ি নিয়ে কি সিনেমা হলে বসতে পারবো যদি লজ্জা থাকে কথা বলেন। কিন্তু যুবক ভাইরা ইচ্ছে করলেও ভালো কাজ করতে পারবে, ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারবে। আমার ভাইরা, একদিন দেখি এক যুবক ভাই কানের মধ্যে কি জানি লাগায়া, এটা কি কয় ভাই, জোরে বলেন, আপনারাই তো বললেন, একটু জোরে বলেন, আমরা আমরাই তো এখানে কেউ নাই, আমরা আমরাই বলেন, এটার নাম কি, ইয়ারফোন লাগায় গান শুনে। গান শোনার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি শুনতেছেন, কয় যে হুজুর আপনি বুঝবেন না হিন্দি গান। আমি বললাম, তাই নাকি, হিন্দি গান আপনি বুঝেন, কয় যে আমি তো বুঝি না কিন্তু সুরটাই মজা লাগে, হেলাও বুঝে না কিন্তু সুরটা মজা লাগে এই জন্য শুনি। আবার কিছু কিছু যুবক দেখি বাউল গান শুনে, কি গান, বাউল গান মানে কি আপনারা জানেন, জানেন হুজুর বলতাম, এই যে উলামায়ে কেরাম আছে, মিথ্যা হলে হুজুর এখনই আমার কানের মধ্যে ধরবেন, বাউলুন শব্দের অর্থ হচ্ছে পেশাব, ঠিক না হুজুর, আমার সাথে রাগ করেন না, বাউলুন মানে পেশাব, আরবি খুলে দেখেন আপনি, বাউল গান মানে পেশাবের গান, যেই গানের নামই এত নিকৃষ্ট হয় ওই গান থেকে কোনোদিন শিক্ষা গ্রহণ করা যায় না। বাউল গান শুনে এগুলা কইরেন না আপনারা, এই যুবক বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, কি জবাব দিবেন আপনি।
দুই নম্বরে রব্বুল আলামিন যৌবন বয়সের হিসাব গ্রহণ করবেন, তিন নম্বরে রব্বুল আলামিন বলবেন ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু, বান্দারে কোটি কোটি সম্পত্তি তোমার ছিল, কোটি কোটি টাকা ছিল, কিভাবে কামাই করছো হিসাব দাও, কোন পথে কামাই করছো হিসাব দাও। আল্লাহর অনুগণ বলেন বর্তমান পৃথিবীর মানুষের তিনটা স্বভাব বেশি হয়ে গেছে, এই তিনটা স্বভাব মূলত কুকুরের, কিন্তু এই কুকুরের স্বভাবগুলো আমাদের মধ্যে প্রবেশ করেছে। কুকুরের এক নম্বর স্বভাব হলো তার সামনে কোনো কিছু নিক্ষেপ করলো সেটাকে খাবার মনে করে। কুকুরের দুই নাম্বার স্বভাব হলো নিজে যদি মরা গরু আগে ধরতে পারে আর কাউরে দিবে না, একাই কথা বলে। তিন নাম্বার কুকুরের স্বভাব হলো ভাদ্র মাস যখন আসে খাওয়া পানির চিন্তা করে না, যৌন চাহিদা মেটানোর ব্যবস্থা করে, সারা দিন শুধু আর একটা কুকুরের পিছনে দৌড়াদৌড়ি করে। ও আমার ভাইরা, এই তিনটা স্বভাব বর্তমানে মানুষের মাঝে প্রবেশ করেছে। এক নম্বরে মালের লোভ, মানুষ এখন টাকা পয়সা শুধু কামাই করে, হালাল না হারাম চিন্তা করে দেখে না। দুই নম্বর, যদি কোন রকমে যে কোনো কায়দায় আগে সিয়ার দখল করতে পারে যে আমি আছি আরো থাকবো ভবিষ্যতে, আর কারো খাওয়া নাই, কয় কি কয় না, ধীরে ধীরে বলেন, বলে কি বলে না। কুকুরের দুই নাম্বার স্বভাব মানুষের মধ্যে প্রবেশ করছে কি করে নাই। তিন নাম্বার কুকুরের স্বভাব হচ্ছে যে ভাদ্র মাস আসলে পরে একেবারে শুধু খাওয়া পানি বন্ধ করে দিয়া নিজের মনের টার্গেট কুকুরের সাথে মিলামিশা করার জন্য দৌড়াদৌড়ি করে। আমার বাইরে এটা আরো বেশি করে প্রবেশ করছে, পেপার পত্রিকা খুললে দুঃখে কলিজা ফেটে যায়। আজকে সেদিন পেপার খুলে দেখলাম ভাই মাত্র পাঁচ বছরের একটা শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে, বাস্তব না অবাস্তব? আরো নিকৃষ্ট আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একটা ছেলে একটা মেয়ের সাথে জিনা করেছে, জিনা করার পরে কিছুক্ষণ আগে যে মেয়েটা তার মনোরঞ্জন করলো, মেয়েটা তাকে তৃপ্তি দিল, জিনা করার পরে বাংলাদেশের ইতিহাস ওই মেয়েটাকে 22 টুকরা করে নদীর মধ্যে বাসায় দিয়েছে। কোন পশু যেটা করে না, আজ পর্যন্ত আমি জানি না একটা কুকুর আর একটা কুকুরের সাথে জিনা করার পরে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে আমার জানা নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া একটা মেয়ের সাথে জিনা না হয় করছস, 22 টুকরা করা লাগে কেন? এর চাইতে বড় মানবতা বিরোধী কাজ আর কিছুই হতে পারে না। এই স্বভাবগুলো আমার মানুষের মধ্যে প্রবেশ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে জিজ্ঞেস করবেন বান্দারে আন মালিহি মিন আইনা ইক্তাসাবাহু, কেমনে সম্পদ উপার্জন করছ। চার নম্বরে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দারে ওয়া আনফাকাহু, তুমি সম্পদ উপার্জন করছো কিন্তু ব্যয় করছো কিভাবে, যাদেরকে আল্লাহ হালাল পন্থায় সম্পদ দিয়েছে ব্যয় করছিলে কিভাবে, এটাও রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। পাঁচ নম্বরে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আলেমদেরকে ঠেকায় দিয়েছেন সবার লাস্টে মা আমিলা ফি মা আলিম, আলেমদেরকে রব্বুল আলামিন বলবেন ও আলেম সাহেবেরা যারা জ্ঞান শিখছে, এখানে আলেম বলতে নির্দিষ্ট আলেম না, যারাই জানছে, মা আমিলা ফি মা আলিম, কি তুমি আমল করেছো যা জেনেছিলে, জানা অনুযায়ী কি মানছো, জানা যা তুমি জেনেছিলে সেটা অনুযায়ী কি মানছো, আমায় আল্লাহর কাছে জবাব দাও। আমার বাইরে একটা হাদিস শুনি আমি আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাই। বুখারী শরীফ বাবু বাদিল খলকিতে একটা হাদিস আছে عن أسامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন ইউজাউ বিরাজুলি ফায়ুলকি ফিন নারি ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরাহাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হলে ইয়াদুরু আক্তাবুহু, তার নারী পুরি সব বের হইয়া চতুর্দিকে ঘুরতে থাকবে এরকম করে, কামা ইয়াদুরুল হিমারু বিরাহাহু,
আগের জামানায় যখন সরিষা বাঙাইতো, সরিষা বাঙাইতে দেখছেন না আপনারা, মেশিন থাকতো আর চতুর্দিকে গরু দিয়া বা গোড়া দিয়া এরকম করে গুড়াইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা ইয়াদুরুল হিমারু বিরাহাহু, ওই চতুর্দিকে গরু গোড়া যেরকম করে ঘুরত ওরকম করে তার নারী গুড়ি আগুনের চতুর্দিকে ঘুরতে থাকবে। ফায়াস্তামিউ আহলুন নারি আলাইহি, সমস্ত দুজকবাসী তার কাছে একত্রিত হয়ে যাবে, হইয়া বলবে, মা শানুকিয়া ফুলান, ও মিয়া, ও বক্তা সাহেব, ও খতিব সাহেব, ও মুবাল্লিগ সাহেব, ও আমির সাহেব, তোমার এই অবস্থা কেন? মুফতি সাহেব, তোমার এই অবস্থা কেন? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ, তুমি তো দুনিয়াতে আমাদের ভালো কাজের উপদেশ দিতা, ওয়া তানহানা আনিল মুনকার, এবং তুমি তো দুনিয়াতে আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতা, তোমার এই অবস্থা কেন? তখন ওই লোকটা বলবে, যার প্রচন্ড শাস্তি হচ্ছে, সে বলবে, কলা কুনতু আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম কিন্তু ওই নিজেই আমি ওই কাজটা করতাম না। আমরা অনেকেই সুদ না খাওয়ার আদেশ দিই কিন্তু আমি নিজেই সুদে জড়িত, এরকম আছে না নাই? অনেক বড় বড় প্রিন্সিপাল সাহেবেরা সুদের সাথে জড়িত, বিদেশ গেলে পরে মানুষের কাছে 10 টাকা মাসে টাকা লাগে, আমার কাছে প্রমাণ আছে, কয়টা প্রমাণ চান? ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এক লোক বিদেশ যাবে, হাওলাত চেয়েছে, কর্জে আছে না, কয় নাই, বলেছে হুজুর 10 টাকা মাসে দিবনি, কয় 80,000 আছে, প্রমাণ আছে ভাই, বাস্তব প্রমাণ আছে আমার কাছে। আবার আমি নিজে ওয়াজ করি পর্দার কথা, আমার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, আমার বিবি পর্দায় থাকে না, আছে না নাই? অর্থাৎ ওই লোকটা আফসোস করে বলবে, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজেই মানতাম না। আবার বলবে, আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম, আমি নিজেই বিরত থাকতাম না। আমি তোমাদেরকে বলতাম যে তোমরা জিনা করো না কিন্তু আমি যে কোনো কায়দায় জিনা করতাম, এই যে মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও চিত্র ইমাম সাহেবদের কাছে আসে না নাই, শেয়ার করলে ইমামতি যে কয়জনের থাকবে আমার এটা সন্দেহ লাগে। ইমাম সাহেব এত বড় বড় মোবাইল ব্যবহার করে, শুধু ইমাম সাহেবরা না, আরো যারা ব্যবহার করলে, শেয়ার করলে যে কয়জনের ইমামতি থাকবে এটা আমার সন্দেহ লাগে। আমার ভাইরা, তাহলে 5 নম্বরে আলেমদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা আমিলা ফি মা আলিম, কি আমল করেছো যা তোমাকে শিক্ষা দিতে আমি সুযোগ করে দিয়েছিলাম সেটা সম্পর্কে বলো। আমার ভাইরা, এইরকম ভাবে রব্বুল আলামিনের সামনে থেকে ওই ব্যক্তি 5টি প্রশ্নের জবাব দিতে পারবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পথে তার জিন্দেগী কাটিয়েছে, আর যে ব্যক্তি অন্য পথে কাটিয়েছে তার জবাব দেওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি ইসলামের পথে চলে, ইসলাম মানে ইসলাম ছাড়া অন্য কিছু ধর্ম মানে ইসলাম মানে না, ওই ব্যক্তির কোন আমল রব্বুল আলামিন কবুল করবেন না, ওই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা না আউযুবিল্লাহ, আজকে আমরা ইসলামের পথে নাই, নবীজির আদর্শ আমাদের ভালো লাগে না, আমাদের আদর্শ ভালো লাগে ডালিউড, বলিউড, হলিউড, তামিল, ইংলিশ, চাইনিজ মুভি যারা করে নায়ক নায়িকাদের কথা বলেন ঠিক না বেঠিক, তাদের আদর্শ আমরা গ্রহণ করছি। আর আমাদের মা বোনেরা তো জি বাংলা, স্টার চলছে, আরো 36টা চ্যানেল যে আছে বাংলাদেশে অবৈধ, এই চ্যানেলগুলা যারা সব সময় অশ্লীল কিছু দেখাইতে থাকে, ওই চ্যানেলগুলা ব্যস্ত হয়ে থাকে বিশেষ করে কিরণমালা, কথা বলেন ঠিক না বেঠিক, এগুলা দেখে তো স্বামীদেরকেও সময় দিতে পারে না, বাচ্চারাও সময় দিতে পারে না, ভালো করে রান্নাও করতে পারে, লবণ বেশি হয় না হয় কম হয়, কারণ তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, কিরণমালা চলে গেল, আছে না নাই? স্বামীকে ভাত বেড়ে দিতে হবে আগে থেকেই টেবিলের উপর রেডি, স্বামী এসে দেবার ডিস্টার্ব করে তখন না জানি কিরণ মালা হয়, কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক, নামাজও ছেড়ে দেয়, রোজাও ছেড়ে দেয়, কিরণ মালা দেখে চোখ এরকম করে তাকায় তাকায় কিরণ মালা দেখে মনে হয় রসগোল্লা খাওয়াইতেছে। নামাজ রোজা সারতে পারে, নামাজ রোজা সারতে পারে, ওরা সারবে না হিন্দি সিরিয়াল, ইস্টার জলসা ঘরে ঘরে লাগাইছে গুলমাল, জি সিনেমা ঘরে ঘরে লাগাইছে গুলমাল, কথা বলেন, নামাজ রোজা সারতে পারে, ওরা কোরআন তেলাওয়াত সারতে পারে, সারবে না হিন্দি সিরিয়াল, কিরণ মালা ঘরে ঘরে লাগাইছে গুলমাল,
জি সিনেমা ঘরে ঘরে লাগাইছে গুলমাল, ঠিক না বেটি? ক্লাস নাইনে পরে পুলা শাহরুখ শাহরুখ বাপ খানা, ক্লাস নাইনে পরে আমারে বড় মোবাইল টাচ স্ক্রিন না কিনা দিলে পড়বই না তুই পড়গা, কয় কিনা ক্লাস বাবা বলে বাবা রে তুমি ক্লাস নাইনে পড়ো মোবাইল কিনে দিলে পরীক্ষার সমস্যা হবে পাশ করতে পারবে না, কয় না আমি লেখাপড়া করবো না আমার মোবাইল দিতে হবে আমার বন্ধুরা আছে আরো বড়টা তুমি কম দামে দিতে পারবে না, কয় ক্লাস নাইনে পরে পুলা শাহরুখ শাহরুখ বাপ খানা, মেয়ের বয়স 12 বছর চালচলনে কারিনা, পাখি জামার জন্য আত্মহত্যাও করছে জানেন না আপনারা, আবার এরকম স্কিন টাইট এখন তো কিরণ মালা ছাড়া, আমার এক ব্যবসায়ী বন্ধু কয় ভাই খুব খারাপ অবস্থা, কি খারাপ কয় যে মেয়ের আইসাই বলে হুজুর কিরণ মালা উড়না দেন কিরণ মালা জামা দেন কিরণ মালা পায়জামা দেন সব কিছু কিরণ মালা, বুঝবা কবরে গেলে কত জ্বালা, কথা বলেন। ক্লাস নাইনে পরে পুলা শাহরুখ শাহরুখ বাপ খানা, বয়স 12 বছর চালচলনে কারিনা, দাদার বয়স 80 বছর সেও নাচে তালে তাল, স্টার জলসা ঘরে ঘরে লাগাইছে গুলমাল, জি সিনেমা ঘরে ঘরে লাগাইছে গুলমাল, কথা বলেন ঠিক না বেটি? আমগর দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়, কথা বলেন। আমাদের দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়, সবকিছু সারিয়া একদিন কবরে যাবি, ফেরেশতারা লাগতাই লাগতাই দেখাইব টিভি, কথা কয় না, সবকিছু সারিয়া একদিন কবরে যাবি, ফেরেশতারা কুন্নাই কুন্নাই দেখাইব টিভি, আরে সাকিব খান আর শাবনুরের নাচন দিব রে হন্দই, কি বলেন দিব না, সাকিব খান আর পূর্ণিমার নাচন দিব রে দেহাই, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়, আমগর দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়, জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার বন্ধুগণ যতদিন আছি উলামায়ে কেরামদের সাথে থাকবো, রাজি আছেন? কে কে রাজি নাই একটু হাত তুলেন, ও আপনারা রাজি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, আমরা যতদিন বাঁচব হক্কানি উলামায়ে কেরামদের সাথে বাঁচব, কথা বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরামদের সাথে থাকলে যদি জীবনও যায় তাও রাজি আছি, কে কে রাজি আছেন হাত তুলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার যে কথাগুলি বললাম আমাদের জন্য দরকার না দরকার না, এই কথাগুলি আমাদেরকে সবাইকে জানার বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন, কারণ ভাই আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাবো, আপনি যদি ভালো হয়ে বেয়াসতে পান আমার দিবেন 60-70টা ঘুর পাইবেন, কবেন যে বেলাল হুজুর একটা দিয়ে ওয়াজ করে বুঝাইছিল দিবেন তখন, কবেন না আমার আরো দরকার দিবেন একটাও, কথা কয় কথা কয় না, আপনি হুর পাইবেন জান্নাত আমার দিবেন নি একটা দিবেন আমারও তো দিবেন না, তা আপনারা এত ভালো কথা কই আমার লাভ কি, লাভ কি জানেন, যেন আমরা সবাই জান্নাতে যাইতে পারি, সুবহানাল্লাহ, কর আপনি জান্নাতে গেলে তো আমার কম পড়তো না, জায়গা দিব আল্লাহ, কথা কই না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জান্নাতের রাস্তায় থাকার উলামায়ে কেরামদের সাথে থাকার হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করুক, জিদ্দার দিয়া কোন আল্লাহুম্মা আমিন। ভাই রে ভাই কি কলি যুগ এসেছে, হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খারাপ হয়ে দৌড় যায়, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খারা হয়ে দৌড় যায়, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে,
হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা নেকেট দেখে আরামে ঘুমায় রাতে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা নেকেট দেখে আরামে ঘুমায় রাতে, বয়স থাকতে হয় রে বুরু বলবো যে কার কাছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে। এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা, নতুন গর্বা দিবে আবার হইয়া যায় দেওয়ানা, এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা, নতুন গর্বা দিবে আবার হইয়া যায় দেওয়ানা, কর্মেতে পাঠাইয়া স্বামী ঘুরে বন্ধুর পিছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে। ফোন রিসিভ করে হেলো সালাম নাই মুখেতে, নবীর সুন্নাত হয় রে মাহরুম ব্যথা এই বুকেতে, ফোনটি রিসিভ করে হেলো সালাম নাই মুখেতে, নবীর সুন্নাত হয় রে মাহরুম ব্যথা এই বুকেতে, পবিত্র ইসলাম নাই রে মানা হিন্দি গান বাজাইছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে, স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে।